দুধ চা খাবে আর তারপরে বলবে আমার পেটে টন টন করছে, বুকে টন টন করছে, রাতে তারপর গ্যাস হলে দিয়ে কনসেন্ট্রেশন অনেক হলো দেরি তাই তো কুনবায়ানোনি খাবারানোনি নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা সকাল সকাল আজকে উঠে পড়েছি, উঠে আমরা আজকে চলে যাব আমাদের এখানে যে বাজার বসে সেই বাজারে। তার কারণটা হচ্ছে আমরা আজকে অভিনব কিছু করতে চলেছি, মানে অভিনব বলতে মানে সেই রকম কিছু না, কিন্তু আমরা যে রেগুলার যে ব্লগিং করি তার থেকে একটু আলাদা। কি আমাদের আজকে প্ল্যান রয়েছে পাস্তা তৈরি করার বাড়িতে, তো সেইটার কী কী লাগছে এবং কীভাবে আমরা বাজার করছি সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব। এবং সন্ধেবেলায় আপনাদের জানাবো যে আমরা কীভাবে কী কী লাগছে তৈরি করতে এবং কীভাবে আমরা তৈরি করছি আর সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তাই দেখতে হলে আমাদের সাথে জুড়ে থাকুন, দেখা যাক কী কী হয়। কত করে গো চিকেন? 140। বলছি নিচ্ছ কি তুমি? রসুন। হ্যাঁ রসুন। হ্যাভ এ রিল্যাক্স। তাড়াতাড়ি দাও চা, তাড়াতাড়ি করতে গরম লাগছে। তাও ভালো একটু চা খাওয়া যায় সকালবেলা, চাটা বেশ ভালোই লাগে। চাটা কেমন গন্ডা দা? ভালো ভালো। তুমি কি খাচ্ছ? দুধ চা সকাল সকাল? ভালো ভালো। দুধ চা খাবে আর তারপরে বলবে আমার পেটে টন টন করছে, বুকে টন টন করছে। রাতে তারপর গ্যাস হলে কি করে খাবে তুমি পাস্তা? সব চলবে, ইনো খাবে, ইনো ইনো খেয়ে নেবে, অসুবিধা আছে না। সি ইউ নট ফর মাইন্ড। আমাদের দুই সাথীকে মিস করছি, ওর অফিস গেছে। আমরা গরমের মধ্যে আমরা বাজার করছি আর ওরা আরামে এসে রাত্রিবেলা খাবে। রান্না করবে না, খাবে। আমরা পাস্তা কিনতে ঢুকছি এখন, রাত্রির পাস্তাটার জন্য। তো দেখা যাক ঢুকে। কোন টাকাটা ধর? বন্ধুরা আমাদের বাজার শেষ, সমস্ত কিছু আমাদের কেনাকাটি হয়ে গেছে। এই যে পিছনে রয়েছে ওরা নিয়ে, আর এবার রান্নার পালা, সেটা সন্ধ্যাবেলায় আপনাদের সাথে শেয়ার করব পুরোটা। ততক্ষণ আপনাদের সাথে জুড়ে থাকুন, টাটা। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আবার বাজারের। ভিডিও তো আপনাদের দেখিয়েছি কী কী কিনলাম, কী কী হলো সমস্তটাই দেখিয়েছি। এবার পালা হচ্ছে পাস্তা তৈরি করতে কী কী লাগছে এবং কীভাবে আমরা তৈরি করছি সেইটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা
দেখে নিই আমরা কিভাবে তৈরি হচ্ছে আমাদের পাস্তা এবং আমরা কিভাবে মজা করছি আনন্দ করছি। চলো আমাদের ম্যারিনেশন প্রসেস শুরু হচ্ছে এখন। এবার এটা ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবো, থাকলো চাপা দেওয়া। এবার পাস্তা সেদ্ধ হবে। দেখি মনে হচ্ছে ঝাঁপিয়ে পড়ি এখন, কিন্তু এখন তো অপেক্ষা করতে হবে আমাদের। খাওয়া রেডি হয়ে গেছে, খাওয়ার দিকে কনসেন্ট্রেশন। অনেক হলো দেরি, তাই তো গুনাবাই আনোনি, খাবার আনোনি, গুনাবাই আনোনি, গুনাবাই আনোনি। তুমি কিছু বলতে চাই গানটা শুনে? না না, আমি এখন এটাকে টেস্ট করতে চাই। ব্যাপারটা হচ্ছে যে আমরা এতক্ষণ ওয়েট করেছি, করার পর আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে সকাল থেকে। আমি খাইনি, এরা খেয়েছে, আমি কাজের জন্য আটকে গেছিলাম। তো
কি বলছে কি বলছে প্রত্যেকটা জায়গায় নিজের প্রশংসা না ঢোকালেই নয় এই যে অর্ক অর্ক সার্ভ করছে প্রথমেই আমি বল কেমন হলো আচ্ছা দাঁড়া অনেক কষ্ট করে বানানো হয়েছে গরমে আচ্ছা আমি শুরু করলাম না ভাই কি বানিয়ে রে ওহা থ্যাংক ইউ দাও রিয়েলি রিয়েলি অর্ক আমাকে প্রচুর হেল্প করেছে অর্ক কেমন কেমন হলো কেমন লাগছে খেতে সাবাস এটা সিরিয়াসলি খুবই ভালো হয়েছে দারুণ হয়েছে আমি কেমন লাগছে খে এক কথায় অনুভব আমি এরকম পাস্তা আগে কখনো খাইনি কিন্তু ঠিক আছে ভালো আমি রাজি ছিলাম না নিম রাজি যাকে বলে কারণ আমি পাস্তা ভালোবাসি না ভালো লাগেনি এর আগে যতবারই খেয়েছি কিন্তু ভাই সত্যি কথা তুই যা বানিয়েছিস বাড়ি চড়িয়ে বলছি না আমার দারুণ লাগছে খেতে খুব ভালো লাগলো শুনে আর অর্ক অর্ক প্রচুর পাস্তা খেয়েছে আছে আছে ভাই আছে অনেকটাই তৈরি করা হয়েছে রাতে মাকে বলে দিয়েছি খাবো না সাবাস আছে আছে এটাই সবচেয়ে বড় পাওনা ও আশা করেছিল যে ও বাড়িতে গিয়ে আবার খাবে কিন্তু দুবার খাওয়ার পর ও বাড়িতে ফোন করে বলে দিয়েছে যে ও আর খাবে না বাহ 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 দারুণ তো আমাদের খাওয়া পেস প্রায় শেষ তো খুবই মজা হলো এবং সত্যি কথা বলতে আমি এতটা এক্সপেক্ট করিনি যে এতটা ভালো হবে আমি সত্যি কথাই বলতে এটা কারণ আমি পাস্তা সেরকমভাবে ভালো খাই না আগেও বললাম কিন্তু এত ভালো লেগেছে যে আমি এটা রেখে যে ভিডিও করবো বলবো যে আমরা শেষ করছি আবার দেখা হবে তো এটা নিয়েই আমি বলছি যে আমাদের আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে আমরা আবার কিছুদিনের মধ্যেই আসবো ততদিনের জন্য ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের প্লিজ ভালোবাসা দেবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং যে নোটিফিকেশান বাটন রয়েছে সেটাই প্রেস করবেন আমাদের খুব 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 ভালোবাসুন আমরাও আপনাদের সকলকে ভালোবাসি আমাদের পাশে থাকুন সবাই সুস্থ থাকুন